বিজেপি জিতলেই টাকা বন্ধ হয়েছে, আর তৃণমূল জিতলেই আপনি পরিষেবা পেয়েছেন। বাংলাকে হয়তো আর্থিকভাবে দিল্লি কোনোভাবে সাহায্য করেনি বিগত 9 বছরে, কিন্তু গত 2 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে 1 পয়সাও কেন্দ্রের সাহায্য না নিয়ে 37,000 কোটি টাকা খরচা করে 2 কোটি মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। 2 কোটি মায়েদের 37,000 কোটি টাকা। আর অন্যদিকে দেখুন, নরেন্দ্র মোদীর দানবিক সরকার, বিজেপির দানবিক সরকার মানুষের গচ্ছিত টাকা নিয়ে চলে যাচ্ছে। জীবনদায়ী ওষুধ 50 টাকার ওষুধ আজকে 600 টাকা, কেরোসিন তেল 115 টাকা, তার মধ্যে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করা নিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। 1,15,000 কোটি টাকা বাংলার গায়ের জোরে জোর জবরদস্তি এরা আটকে রেখেছে। আমি যা কথা দিই আমি কথা রাখি, আমি এক কথার ছেলে, বলেছিলাম 7 দিন রাস্তায় থাকবো, মানুষের জনমত সংগ্রহ করে তৃণমূলের নবজোয়ার কুচবিহারে শুরু করেছি, কাকদ্বীপে শেষ করব। কুচবিহার থেকে কাকদ্বীপ 4,578 কিলোমিটার, কখনো গাড়িতে বসে গাড়িতে চড়ে, কখনো পায়ে হেঁটে, রাস্তায় নেমে মানুষের সাথে কথা বলে তাদের মতামত সংগ্রহ করে 7 দিন রাস্তায় থেকেছি। অনেক বিরোধী নেতারা ব্যঙ্গ বিদ্রুপ করেছিল যে 4 দিনে তৃণমূল নবজোয়ার ফুস হয়ে গেল, তারপর তৃণমূলের নবজোয়ার মানুষের জনজোয়ারে পরিণত হল। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, যেটা আমি শুরুতেই বলছিলাম, কি বৃষ্টি, বৃষ্টির মধ্যে মানুষ নিজের জীবনের পরোয়া না করে জ্বর হয়ে যাবে, তার মধ্যেও মানুষ ভিজে ভিজে তাদের উষ্ম অভ্যর্থনায় আমাদের আবদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে, স্বাগত জানিয়েছে, আমি চির কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু আমি খালি আপনাদের একটা কথা বলবো, এই রানাঘাট তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি ছিল, আছে আর থাকবে। যারা ভেবেছিল যে মানুষকে ভুল বুঝিয়ে 2 বার ভোট নিয়েছি, মানে পদ্মফুলের গড় হয়ে গেছে নদিয়া, পদ্মফুল থাকবে গোয়াল ঘরে আর তৃণমূল থাকবে রানাঘাটের ঘরে ঘরে। আপনারা পদ্মফুলে ভোট দিয়ে দেখেছেন আর তৃণমূলে ভোট দিয়ে দেখেছেন, আমি যে কথাগুলো বলছি, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে কন্যাশ্রী, এই যে যুবশ্রী, এই যে পথশ্রী, রাস্তাশ্রী, 12,000 কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ হচ্ছে, আমি তো রিপোর্ট কার্ড দিচ্ছি, বিজেপির নেতা পারবে? 9 বছর তো ক্ষমতায় রানাঘাটের মানুষের জন্য কি করেছে? একটা রিপোর্ট কার্ড নিয়ে আসতে, একটা রিপোর্ট কার্ড। আপনাদের ভুল বুঝিয়ে সিএএন নামে যারা ভোট নিয়েছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে যারা ভোট নিয়েছে, একটা পরিষেবা পেয়েছেন আপনারা? বলুন।